আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমি সুলতানা পারভীন, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখছো, মোটামুটি সবাই পরিচিত। ছবিটি কার বলতে পারবে? হ্যাঁ, আমরা কিছুদিন আগে খুব আড়ম্বর করে এই দিনটি উদযাপন করেছি, মনে আছে তোমাদের? খুব সুন্দর বলেছো, জন্মাষ্টমী। জন্মাষ্টমী আসলে কি? ভগবান শ্রীকৃষ্ণের নাম তোমরা সবাই জানো, তিনি পূর্ণ অবতার, তাকে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলা হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান, তিনি দশম অবতারের পর্যায়ে পড়েন না। অর্থাৎ আমরা যে 10 অবতারের কথা জানি, তিনি এই 10 অবতারের পর্যায়ে পড়েন না, ঈশ্বরের পূর্ণ অবতার হওয়ার কারণে। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি, আরো কিছু ছবি আমরা এখানে দেখব পর্যায়ক্রমে। দেখো, 4 হাত বিশিষ্ট দুজন দেবতার ছবি দেখতে পাচ্ছি। তো প্রথম ছবিটিতে লক্ষণীয়, দেখো বিশেষ বিশেষ কিছু লক্ষণ রয়েছে এখানে, যার মাধ্যমে তাকে সহজেই চিহ্নিত করা যায় আসলে তিনি কে। প্রথমত, তার মাথায় আমরা দেখতে পাচ্ছি ময়ূরের পাখা। তিনি খুবই সুপরিচিত আমাদের কাছে, এবং তার হাতে রয়েছে চক্র। তাহলে শঙ্খ চক্র গদাধারী এই দেবতার নাম হচ্ছেন বিষ্ণু। পরবর্তী যে ছবিটি রয়েছে, 4 হাত বিশিষ্ট, 4 মাথা বিশিষ্ট, তার হাতে রয়েছে কুণ্ডল, কমণ্ডলু, পদ্ম। এই পদ্মধারী দেবতার নাম হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা কিসের দেবতা বলতে পারো? এখানে একটি বিশেষ বিষয় তোমাদের কাছে লক্ষণীয়। বিষয়টি হচ্ছে যে ব্রহ্ম এবং ব্রহ্মা, এই বিষয়টিকে আমরা গুলিয়ে ফেলি। ব্রহ্ম ব্রহ্মা এক জিনিস নয়। ব্রহ্ম হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি নিরাকার ঈশ্বর। এই নিরাকার ঈশ্বরের প্রধান 3টি শক্তি রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, বিষ্ণু যিনি লালন করেন, প্রতিপালন করেন সমগ্র সমগ্র সৃষ্টি জগৎকে, আর শিব যিনি সংহার করেন, সংহার করে পুনরায় সৃষ্টির জন্য প্রতিস্থাপন করেন। তাহলে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, রাইট? আজকের পাঠের বিষয় স্রষ্টা ও সৃষ্টি, প্রথম অধ্যায়, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, ব্রহ্মা শব্দের অর্থ বলতে পারবে, ব্রহ্মা সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ব্রহ্মাকে কেন পরমাত্মা বলা হয় বিশ্লেষণ করতে পারবে। ব্রহ্মা কে? ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। সংস্কৃততে বলা হয় বৃহত্তয়াৎ ব্রহ্ম, যিনি সর্ববৃহৎ, সর্বশক্তিমান। নিরাকার ঈশ্বরকে আমরা ব্রহ্ম বলি। আর ব্রহ্মার প্রধান 3টি শক্তির অন্যতম হচ্ছেন ব্রহ্মা, যার থেকে বড় কেউ নাই, যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনিই ব্রহ্ম। অর্থাৎ আমরা এই পৃথিবীতে আসার পর, আবার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর যার কাছে অবস্থান করব, যার মধ্যে লীন হয়ে যাব, তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। দেখো, আমরা বিশাল একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছি। এই বৃক্ষ পাশে রয়েছে আমাদের রাতের আকাশে যে আকর্ষণীয় বস্তুটি আমাদেরকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে চন্দ্র। আমরা অপলক দৃষ্টিতে যার দিকে চেয়ে থাকি, এই চন্দ্রের সৃষ্টিকর্তাও হচ্ছেন ব্রহ্মা। আচ্ছা, আরো কি রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেগুলো ব্রহ্মা সৃষ্টি করেছেন? এসো আমরা সেগুলো জেনে নিই। এরপরে দেখো, প্রথম যে ছবিতে দেখা যাচ্ছে, আমরা খুব সহজেই তাকে চিনতে পেরেছি,
আমাদের অনেকগুলো দেবদেবী রয়েছে, তার মধ্যে গণেশ একজন দেবতা, যিনি সিদ্ধি সফলতার দেবতা। তোমাদের যাদের বাবা ব্যবসার কাজে নিয়োজিত, ব্যবসা করেন, তাদের দোকানে দেখা যায় বিশেষ করে স্বর্ণকার ব্যবসা, এরপরে টিনের ব্যবসা, বিভিন্ন ব্যবসায় কেন্দ্রে দোকানগুলোতে দেখা যায় গণেশের ছবি। তার মানে গণেশের ছবি থাকলে, গণেশের পূজা করলে, তার স্তব স্তুতি করলে ব্যবসায় সিদ্ধি সফলতা অর্জন হয়। এরপরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রভূমির মাঝে কিছু গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে, আর উপরে বিস্তৃত সুবিশাল আকাশ রয়েছে। এই সবকিছুই ব্রহ্মা সৃষ্টি। পাশে রয়েছে সূর্য, যে সূর্যের মাধ্যমে সমস্ত প্রাণী জগৎ উল্লসিত হয়, প্রাণের জাগরণ ঘটে, সমস্ত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার হয়। কয়েকদিন বৃষ্টি হলে আমাদের মন মেজাজ কেমন তিক্ত হয়ে যায়, কিন্তু এই বৃষ্টির পরে হঠাৎ যখন আবার সূর্যের দেখা মিলে, আমাদের মনটা খিলখিলিয়ে ওঠে, আমরা আনন্দে মেতে উঠি, তাই না? তাহলে এই সূর্য, মরুভূমি, গণেশ, এই সবকিছুই হচ্ছে ব্রহ্মার সৃষ্টি। আবারও বলছি, ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকেই সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করেন। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মাকে কেন পরমাত্মা বলা হয়? আমরা জেনে নিই ব্রহ্মাকে পরমাত্মা বলার কারণ কি। আগে আমাদের জানতে হবে জীবাত্মা কি। ব্রহ্ম যখন জীবের মধ্যে, অর্থাৎ আমাদের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে জীবাত্মা বলে। আর এই ব্রহ্মই যখন স্বয়ং নিজের মধ্যে অবস্থান করেন, তখন তাকে পরমাত্মা বলা হয়। এই জন্য ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, যার কোনো আকার নেই, তবে তিনি প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। সাকার রূপে তিনি এই পৃথিবীতে আমাদের কাছে আমাদের অভীষ্ট পূরণ করেন, আমাদের জীব মনুষ্য জগতের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, দেবদেবীর মাধ্যমে তিনি প্রকটিত হন। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। তোমরা সাধারণ ছোট্ট একটা উদাহরণের মাধ্যমেই বুঝতে পারবে। একটা বিশাল হস্তি, হাতি তোমার সামনে যখন আসবে, যদি ওই হাতির গায়ে একটা ছোট্ট পিঁপড়ে বসিয়ে দাও, সেই পিঁপড়ের পক্ষে কখনো ঠাহর করা সম্ভব নয়। এই বিশাল হস্তির দাঁত কোথায়, লেজ কোথায়, তাই না? আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। যখন আমরা বিস্তৃত আকাশের দিকে তাকাই, এই আকাশের শেষ কোথায়, শুরু কোথায়, আমরা তার ঠাহর করতে পারি না, আমরা তার অস্তিত্ব খুঁজে পাই না। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে জীবাত্মা বলে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে, তখন তাকে পরমাত্মা বলা হয়। দেখো, এর পরের ছবিতে আমরা তিনজন দেবতাকে দেখতে পাচ্ছি। প্রথম যে দেবতা, ঈশ্বর ব্রহ্মরূপে সৃষ্টি করেন, অর্থাৎ এই ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, নিরাকার ঈশ্বর। এই নিরাকার ঈশ্বর যখন সৃষ্টি করেন, তখন তাকে ব্রহ্মা বলা হয়। মাঝখানে বিষ্ণু রূপে তিনি প্রতিপালন করেন, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎকে যিনি লালন পালন করেন, রক্ষা করেন, তিনি হচ্ছেন বিষ্ণু। শিব রূপে তিনি বিনাশ করেন, অর্থাৎ সংহার করেন, সবকিছু ধ্বংসের পরে আবার পুনরায় সবকিছু সৃষ্টি করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডর মধ্যে যে ভারসাম্য রক্ষা, এই তিনজন দেবতার মাধ্যমেই তা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো, ব্রহ্মা প্রথমত, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, ছোট্ট একটা শিশু, সেই শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হতে থাকে, তাকে লালন পালন করা, তাকে রক্ষা করা, ধীরে ধীরে এই নশ্বর দেহ যখন জরাজীর্ণ হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তখন এই নশ্বর দেহকে পরিত্যাগ করতে হয় এবং আত্মা এই দেহটাকে ত্যাগ করে। বাসাংসি জিন্নানি যথা বিহায়ও। এই জন্য বলা হয় যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, আর এইভাবেই মানুষের মৃত্যু হয়, দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, একে বহির্গমন বলে, আর এর মাধ্যমে নতুন আবার পুনরায় সৃষ্টি হয়। দেহ ত্যাগের পর আত্মা যখন ঈশ্বরে মিশে যায়, তখন তাকে পরমাত্মা বলে।
ঈশ্বরের সৃষ্টির মাধ্যমে আত্মা দেহ বা শরীর ধারণ করে। আসো, আমরা এ পর্যন্ত যে কাজগুলো করেছি, দেখেছি, ছবিগুলো দেখেছি, এর মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, এর আলোকে আমরা একটু কাজ করব। সেই কাজটা কি? জীব আত্মাকে কেন পরমাত্মা বলা হয়, তোমরা এটা লিখবে, আমি দেখবো তোমরা পারো কিনা। আমার প্রশ্ন হচ্ছে, ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ কি? আমি প্রথমেই বলেছি ব্রহ্ম, খুব সুন্দর বলেছো, ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ। জীবাত্মা কাকে বলে? ঐশী তুমি বলো, জীবাত্মা কাকে বলে? খুব সুন্দর বলেছো, জীবের মধ্যে আত্মা অবস্থান যখন করে তখন তাকে জীবাত্মা বলে। এরপরে পরমাত্মা কাকে বলে? ঈশ্বর যখন নিজেই নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে পরমাত্মা বলে। অবতার কাকে বলে? অবতার কাকে বলে বলতে পারবে? আমরা প্রথমে যে ছবিটি দেখেছি, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কি করতে পৃথিবীতে এসেছিলেন? অন্যায়কে প্রতিহত করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য। আমরা সবাই একটি শ্লোক পাঠ করে থাকি, যেটা গীতার সবচেয়ে সুপরিচিত একটি শ্লোক, আমাদের সবারই জানা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আচ্ছা, যখনই যখনই পৃথিবীতে গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, সাধু সজ্জনদের রক্ষা করার প্রয়োজন হয়, তখন ঈশ্বর এই ধরাধামের আবির্ভাব ঘটান এবং তার এই অবতরণকে বলা হয় অবতার। সুন্দর। ভক্তদের কাছে ঈশ্বর কি নামে পরিচিত? দেখো, তোমরা বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা পড়েছ, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ ছিলেন কে? হ্যাঁ, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিল, হিরণ্যকশিপুর একমাত্র ছেলে সে। কিন্তু হিরণ্যকশিপু ছিল হচ্ছে ঈশ্বরের বিদ্বেষী, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না, নিজেকে ঈশ্বর বলে ভাবতেন, আর তারই ঘরে জন্ম নিয়েছিল ঈশ্বর ভক্ত একজন, তার নাম হচ্ছে প্রহ্লাদ। তাহলে যিনি ঈশ্বরের প্রতি অবিচল, তার প্রতি গভীর ভক্তি নিয়ে তার স্তুতি করে, সেই হচ্ছে ভক্ত, আর ভক্তের কাছে ঈশ্বর ভগবান বলে পরিচিত। খুব সুন্দর বলেছ। এসো, আমরা দেখে নিই আজকে আমাদের বাড়ির কাজ কি থাকবে আগামী দিনের জন্য। ব্রহ্মের জন্ম মৃত্যু নেই কেন? তোমার নিজের ভাষায় বিশ্লেষণ করে লিখো। ব্রহ্মকে অজ বলা হয়। অজ শব্দের অর্থ কি জানো? যার জন্ম মৃত্যু নেই। তোমাদের বিশ্লেষণ করে বলতে হবে যে ব্রহ্মের জন্ম ও মৃত্যু নেই কেন। আগামী ক্লাসে তোমরা এটা করে নিয়ে আসবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।